সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইউরেনিয়াম নাইট্রিকাম নামক একটি হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধটি একজন পুরুষের যদি ডায়াবেটিস হয় এবং তার কারণে যদি দেখা যায় যে সম্পূর্ণ ধ্বজভঙ্গ হচ্ছে, সাথে যদি দেখা যায় যে কোনো যুবকের অতিরিক্ত ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, পাশাপাশি লিঙ্গ শিথিল হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে, এই যে লক্ষণগুলো, এই লক্ষণের জন্য বা এই সমস্যাগুলো সমাধানের জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে, এই বিষয়ে আজকে মূলত আলোচনা করব। তো বন্ধুরা, এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা প্রথমে করে নিব, তারপরে আমি এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি একজন মানুষের ডায়াবেটিস জনিত সমস্যায় কতটা কার্যকরী ভূমিকা পালন করে, এছাড়া ধ্বজভঙ্গ সমস্যা, পেনিসের শিথিলতা এবং পেনিস ঠান্ডা হয়ে থাকে, এই লক্ষণে কতটা কার্যকরী ভূমিকা পালন করে সে প্রসঙ্গ বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমরা এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করে নিই। এই ওষুধটির ক্রিয়াস্থান জননেন্দ্রিয়, কিডনি, মূত্রযন্ত্র, লিভার, চর্ম, শ্লেষ্মিক ঝিল্লি, এই জায়গাগুলোতে মূলত বিশেষ ক্রিয়া করে থাকে। এই জায়গাগুলো মূলত এই ওষুধটির ক্রিয়াস্থল। এই ওষুধটি যাদের দেখা যায় যে মনের যে ক্ষেত্রে যে লক্ষণ থাকে, অর্থাৎ মনের ক্ষেত্রে এই ওষুধটির যে মানসিক লক্ষণ সেটি হচ্ছে যে রোগী খুবই রাগান্বিত হয় এবং রাগান্বিত মেজাজ সবসময় থাকে এবং তার পাশাপাশি খিটখিটে স্বভাব হয়ে থাকে। দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির যদি রাগান্বিত মেজাজ সবসময় থাকে এবং পাশাপাশি খিটখিটে স্বভাব থাকে, তাহলে বুঝতে হবে এটি ইউরেনিয়াম নাইট্রিকামের ও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ। চোখ, এই ওষুধটির ক্রিয়া কিন্তু চোখের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী লক্ষ্য করা যায়, অর্থাৎ চোখের ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে, চোখের পাতা প্রদাহ হয়, যদি দেখা যায় যে চোখের পাতায় প্রদাহ হয়েছে এবং চোখের পাতা জুড়ে যাওয়া, অনেকের ক্ষেত্রে দেখবেন যে চোখের পাতা সকালে উঠে দেখে যে জুড়ে গেছে এবং চোখের পাতায় প্রদাহ হয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। পাকস্থলী, এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধের রোগীর পাকস্থলীর কী লক্ষণ থাকে? পাকস্থলীর লক্ষণের মধ্যে থাকে অত্যধিক পিপাসা থাকে, এই রোগীর পাকস্থলীতে যে লক্ষণ সেটি হচ্ছে অত্যধিক পিপাসা থাকে, বমি বমি ভাব হয়, বমন থাকে এবং রোগীর রাক্ষসে ক্ষুধা থাকে। রাক্ষসে ক্ষুধা কেমন? অনেকের ক্ষেত্রে দেখবেন যে খাবার পরে আবার কিছুক্ষণ পরে রোগী খেতে যাচ্ছে এবং সে খেতে বসলে প্রচুর পরিমাণে খাবার খেচ্ছে, যেটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। কিন্তু অসুস্থ হলে বা এই অরিগ্যানাম নাইট্রিকামের যে মানসিক লক্ষণ, অন্যান্য লক্ষণ, এই লক্ষণের সাথে মিল রেখে যদি দেখা যায় যে পাকস্থলীর এই লক্ষণগুলো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এই ইউরেনিয়াম নাইট্রিকামের যে মূত্রযন্ত্রের উপরে আমরা ক্রিয়াগুলো লক্ষ্য করব, সেটি হচ্ছে প্রচুর মূত্র ত্যাগ করতে হয়, রোগীকে প্রচুর পরিমাণে প্রস্রাব ত্যাগ করতে হয় এবং রোগীর দেখা যায় যে প্রস্রাব ত্যাগে কষ্ট হয়, অর্থাৎ প্রচুর প্রস্রাব ত্যাগ করতে হচ্ছে এবং প্রস্রাব ত্যাগে রোগীর প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, এই লক্ষণটি যদি থাকে। এছাড়া অসারে মূত্র ত্যাগ হয়ে যায়, রোগী বুঝতেই পারে না যে তার প্রস্রাব হচ্ছে, অসারে প্রস্রাব হয়ে যাচ্ছে, এই লক্ষণটি থাকে। মূত্রনালীতে জ্বালা পোড়া থাকে এবং অম্ল গন্ধযুক্ত, অর্থাৎ টক গন্ধযুক্ত প্রস্রাব ত্যাগ করে থাকে রোগী। যখনই প্রস্রাব করছে দেখা যাচ্ছে যে প্রস্রাবের জ্বালা পোড়া হচ্ছে, মূত্রনলীতে জ্বালা পোড়া হচ্ছে এবং যে প্রস্রাব ত্যাগ করছে সেটিতে অম্ল গন্ধ বা টক গন্ধযুক্ত প্রস্রাব হচ্ছে। এই ছিল মূত্রযন্ত্রের ক্ষেত্রে এই ইউরেনিয়ামের লক্ষণ। এখন আমি আলোচনা করব যে ডায়াবেটিস সমস্যায় এই ইউরেনিয়াম নাইট্রিকাম কতটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো ডায়াবেটিস সমস্যায় যে লক্ষণগুলোর ক্ষেত্রে আমরা এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করি, সেটি হচ্ছে শর্করাযুক্ত ডায়াবেটিস সমস্যা হলে এই ওষুধটি ভালো কাজ দেয়। যাদের শর্করাযুক্ত ডায়াবেটিস হচ্ছে, অর্থাৎ প্রস্রাবের সাথে শর্করা চলে যাচ্ছে, এরকম যাদের
ডায়াবেটিসের ধরন তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। যে ডায়াবেটিস রোগীদের দেখা যাচ্ছে দিনের বেলায় অপেক্ষা রাত্রের বেলা প্রস্রাব খুব ঘন ঘন হচ্ছে এবং বেশি হচ্ছে, এটি দেখা যায় যে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির স্বাভাবিকভাবে প্রস্রাব ঘন ঘন হয়, কিন্তু কোনো কোনো রুগীর দেখবেন যে দিনের বেলায় প্রস্রাব ঘন হচ্ছে, আবার কোনো কোনো রুগীর দেখবেন রাত্রের বেলা প্রস্রাব ঘন হচ্ছে। তো ইউরেনিয়ামের ক্ষেত্রে যে লক্ষণটি থাকবে সেটি হচ্ছে যে দিনের বেলায় প্রস্রাব কম হবে কিন্তু রাত্রের বেলা প্রস্রাব ঘন ঘন হবে। এই লক্ষণটি যদি থাকে সেক্ষেত্রে এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী। লক্ষ্য করা যায় যে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের যৌন দুর্বলতার সমস্যা হচ্ছে, যেটি অনেকাংশে দেখবেন যে প্রায় ডায়াবেটিস রোগীদের মধ্যেই দেখবেন যে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কিছুদিন পর থেকে যৌন দুর্বলতার সমস্যা হচ্ছে, অর্থাৎ স্ত্রী সহবাসে সময় কমে যায়, অনেকে অক্ষম হয়ে পড়ে। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন শিথিলতা দেখা যায়, পেনিস ঠান্ডা হয়ে থাকে, এরকম সমস্যায় কিন্তু যদি ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কারণে হয় সেক্ষেত্রে কিন্তু এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি যাদের শরীর দেখা যায় যে খাওয়া দাওয়া ঠিক মতো করছে কিন্তু শরীর স্বাস্থ্য একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে শারীরিক দুর্বলতার লক্ষণ যেটি সেটি প্রকাশ পাচ্ছে, বিশেষ করে ডায়াবেটিস জড়িত কারণে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তো বন্ধুরা, এখন আমি বলবো যে এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি আসলে একজন পুরুষের কী কী যৌন দুর্বলতা বা কী কী ধরনের সমস্যায় ব্যবহার করা হয় থাকে সেই প্রসঙ্গে। তো প্রথমেই বলবো যে এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি যাদের সম্পূর্ণভাবে ধ্বজভঙ্গের সমস্যা হয়ে গেছে, অর্থাৎ পেনিস আর কোনোভাবেই উত্তেজিত হয় না, স্ত্রী সহবাসে আপনি একেবারে ব্যর্থ হয়ে যান, ব্যর্থ হয়ে গেছেন, অক্ষম হয়ে আছেন, তাদের জন্য এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে ধ্বজভঙ্গ সমস্যা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, এটি আপনার ডায়াবেটিসজনিত কারণে হতে পারে, হতে পারে অতিরিক্ত হস্তমথন কারণে, হতে পারে অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে, হতে পারে আপনার অতিরিক্ত স্ত্রী সহবাস করার কারণে। যদি আপনাদের এই সমস্যাগুলোর কারণে আপনার পেনিসের যে ধ্বজভঙ্গের সমস্যা বা আপনার যে ধ্বজভঙ্গের যে সমস্যা সেটি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত। যাদের লিঙ্গ শিথিল হয়ে থাকে, কোনোভাবেই পেনিস উত্তেজিত হয় না, লিঙ্গ উত্তেজিত হতেই চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া যাদের পেনিসে সামান্য উত্তেজনা আসে কিন্তু কিছুক্ষণ পরে আবার শিথিল হয়ে পড়ে, আবার আপনি সহবাসে অক্ষম হয়ে পড়েন, এই সমস্যাটি থাকলেও কিন্তু আপনার এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি উপকারী। স্বপ্নদোষ হয়ে থাকে যাদের অতিরিক্ত পরিমাণে, এবং এই অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হওয়ার কারণে যদি আপনার ধ্বজভঙ্গ সমস্যা হয়, পেনিসের শিথিলতা সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ভালো ফল দিবে। লিঙ্গ বা পেনিস যাতে ঠান্ডা হয়ে থাকে, এটি ডায়াবেটিসের জনিত কারণে হতে পারে, অতিরিক্ত হস্তমথনের কারণে হতে পারে, যে কারণেই হোক যাদের পেনিস ঠান্ডা হয়ে থাকে, কোনো ধরনের উত্তেজনাই হয় না, তাদের জন্য কিন্তু এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে যাদের ডায়াবেটিস জনিত কারণে যৌন দুর্বলতা হয়েছে, ডায়াবেটিস দীর্ঘ সময় ধরে শরীরে থাকার কারণে যৌন দুর্বলতা হয়েছে, আপনি স্ত্রী সহবাসে একেবারে ব্যর্থ হয়ে পড়েন, তাদের জন্য আপনার এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া আরেকটি বিশেষ লক্ষণ দেখা যায় যে ডায়াবেটিস একটু সময় ধরে হওয়ার পরে বীর্য পাতলা হয়ে যায়, এই কমপ্লেনটা অনেকেই করে থাকে ডায়াবেটিস রোগীদের মধ্যে থেকে, যে আমার আগে স্বাভাবিক সময়ও পেতাম, বীর্য ঘনও ছিল, কিন্তু ডায়াবেটিস হওয়ার পর থেকে আমার বীর্যটি অনেক পাতলা হয়ে গেছে, এই যে বিষয়টি যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, আপনাদের যদি এইরকম সমস্যা থাকে, যে সমস্যাগুলো আলোচনা করা হলো, ইউরেনিয়াম নাইট্রিকামের যে লক্ষণগুলোর কথা বলা হলো, যে সমস্যাগুলোর কথা বলা হলো, অর্থাৎ ডায়াবেটিস সমস্যা, ধ্বজভঙ্গের সমস্যা, পেনিসের শিথিলতা, পেনিস ঠান্ডা হয়ে থাকা, অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে যৌন দুর্বলতা, অতিরিক্ত ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কারণে যৌন দুর্বলতা, বিভিন্ন কারণে যাদের যৌন দুর্বলতার সমস্যা দেখা যাবে তাদের ক্ষেত্রে
এই ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। আপনি আপনার সমস্যাগুলো বলবেন, আপনার শক্তিমাত্রা নির্ণয় করে যদি এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি হোমিও রেজিস্ট্রেশনপ্রাপ্ত চিকিৎসক আপনাকে প্রদান করে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের আলোচনা দীর্ঘস্থায়ী করবো না, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। যদি আজকের আলোচনাটি ভালো লাগে তাহলে আশা করব আপনারা আমার চ্যানেলটির সাথেই থাকবেন এবং পরবর্তী আলোচনা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন। এই পর্যন্তই, আজকে এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।